পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম এলাকার বাসিন্দা ঐশানী ভট্টাচার্য। এবারে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে সে তাক লাগিয়ে দিয়েছে তার এলাকায় এবং তার পরিবারের মধ্যেও। এমনই মনে হতে পারে যে ফার্স্ট ডিভিশন আর কি এমন জিনিস, এ তো সবাই পায়। কিন্তু ঐশানী দৃষ্টান্ত স্থাপন করলো, কারণ সে ছোট থেকেই শারীরিকভাবে অক্ষম, ছোট থেকেই সে শুনতে পায় না এবং কথা বলতেও পারে না। তার মা বাবা চরম সংকটের মধ্যে দিয়েই তার পড়াশোনা চালিয়ে গেছেন। ঐশানীকে দুর্গাপুরের একটি স্কুলে ভর্তি করা হয়, সেখানে লিভ থেরাপির মাধ্যমে কারোর মনের ভাব বোঝা এবং নিজের মনের ভাব অন্যকে বোঝানো যায় এমনই। এরপর ঐশানীর বাবা তাকে ভর্তি করে গোগলা অঞ্চলের নতুনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে, এখান থেকেই তার পড়াশোনা এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়া। ঐশানী এলাকায় দৃষ্টান্ত, একজন বলতে না পারা, শুনতে না পারা, শারীরিকভাবে অক্ষম ছাত্রী কীভাবে তার অধ্যবসায়ের মাধ্যমে এত ভালো ফল করতে পারে। ঐশানীর অধ্যবসায় দেখে শনিবার তার পরিবারের পাশে এসে দাঁড়ালেন গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ। তিনি ঐশানীর আগামী দিনের পড়াশোনার দায়িত্ব নিতেও আগ্রহ জানালেন তার পরিবারের কাছে। অঞ্চল সভাপতির এহেন মানবিক রূপ দেখে অভিভূত ঈশানীর পরিবার। শনিবার দিন ঐশানীর বাড়িতে গিয়ে তাকে সংবর্ধিত করলেন এবং মিষ্টিমুখও করালেন অঞ্চল সভাপতি। অঞ্চল সভাপতি বললেন, ঐশানীর মতো ছাত্রী তাদের এলাকার গর্ব, আগামী দিনে তার উচ্চশিক্ষার জন্য যদি প্রয়োজন হয় তিনি তার পরিবারের পাশে অবশ্যই থাকবেন। প্রতিবন্ধী মেয়েটাকে অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। 16 বছর বয়স হলো, 16 বছর পারলো, তাতে আপনি আমার আপনার ওয়াইফ মা বাবাতে যেভাবে ওনার সাথ দিয়েছে আমার মনে হয় আগামী দিনে উনি আরও বড় হবে। ধন্যবাদ, ঠিক আছে, আপনাদের উৎসাহ থাকলে আমি ঠিক আছে আমি আছি দাদা। আমাদের মোগলা অঞ্চলের গর্ব, একটা প্রতিবন্ধী মেয়ে এইভাবে পড়াশোনাতে রোজগার করেছে, আমরা তাতে খুব গর্বিত। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ, দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর মুখোপাধ্যায়ের নির্দেশে আমরা ওনাকে একটু সম্বোধন জানালাম। আগামী দিনে ওনার পড়াশুনোর জন্য যদি প্রয়োজন হয় বই খাতা, স্কুলের ভর্তির ফি বা টিউশনি আমাদের বিধায়ক উনি বলেছেন যে উনি পাশে দাঁড়া, আপনি পাশে দাঁড়াও, আমরা ওনার পাশে থাকব এবং মোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসও ওনার পাশে বরাবর থাকবে। আপনারা চিন্তা করবেন না, আগামী দিনে উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট করবে। আমাদের আশীর্বাদ রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আশীর্বাদ আছে, ব্লক সভাপতি সুজিত মুখার্জির আশীর্বাদ। ও আগামী দিনে আরও উঁচু জায়গায় যাক, আমরা এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। শারীরিকভাবে অক্ষম একটা মাধ্যমিকের পরীক্ষার ছাত্রী ভালো রেজাল্ট করেছে, কি বললেন এসে? দেখুন, উনি যে রেজাল্টটা করেছে, যে নাম্বারটা পেয়েছে, আমরা খুবই গর্বিত। বগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জির নির্দেশ মতো আমরা বগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস ওনার পাশে থাকবো, ওনার পরিবারের পাশে থাকবো, ওনার পড়াশুনোর জন্যে বই খাতা, স্কুল ব্যাগ, স্কুলে ভর্তির ফি, যদি প্রয়োজন মনে হয় টিউশন ফি যদি প্রয়োজন হয় আমরা ওনার পরিবারের পাশে এবং ঐশানী ভট্টাচার্যর পাশে আমরা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস থাকার চেষ্টা করব। আপনার মেয়ে শারীরিকভাবে অক্ষম, হ্যাঁ, বলতে পারে না, শুনতে পারে না, শুনতে এইভাবে মানে কতদিন এটা কীভাবে কখন হয়েছে? এটা যখন বাচ্চাতে ধরা পড়ে ওর হার্টের অপারেশন হয়েছিল, তো হার্টের অপারেশনের পর ওর এই রোগটা ধরা পড়ে যে কানে শুনতে পাচ্ছে না, তো তখন আমার কানের ডাক্তারকে দেখাই, তখন বললো কান দুটো নষ্ট হয়ে গেছে। তো এখন নতুন টেকনোলজি হয়েছে যে স্পিচ থেরাপি, ঠোঁট দেখে দেখে কথা বলবে। যেহেতু দুর্গাপুরে আমি ভর্তি করেছিলাম, ওইখানে একটা স্কুল আছে এরকম সাহস বলে, তো ওই সাহস ওকে ভর্তি করেছিলাম, ওরা স্পিচ থেরাপি করে ঠোঁট দেখে দেখে কথা বলা শেখায় এবং আমাকে ওরা চাপ দেয় তুমি নর্মাল স্কুলে ভর্তি করবে, বোবা স্কুলে ভর্তি করবে না, কেন ওই স্কুলে যারাই পড়ে সব নর্মাল স্কুলেই পড়ে। তো আমি যখন নর্মাল স্কুলে ভর্তি করলাম,
তো এইখানকার মাস্টার বললো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নাই, সেই ফাইভ থেকে ভর্তি করেছি। ভর্তি করার পর ওরাই অনেক সহযোগিতা করেছে এবং আমাদেরকে বারবার দেখে এই করতে হবে ওই করতে হবে এই করতে 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 আজকে যখন মাধ্যমিক দেয়, হ্যাঁ তো মাধ্যমিক দেওয়ার পর যখন রেজাল্ট পাই তো আমি খুব নিজেকে খুশি। কেমন রেজাল্ট করেছে, কত পেয়েছে বলো মাধ্যমিক? আমি তো অত আশা করি নাই, তো ফার্স্ট ডিভিশন মার্কস রয়েছে 471 নম্বর পেয়েছে, হ্যাঁ 3টেতে লেটার। তো এই যে আপনাদের এই চরম সমস্যার সম্মুখীন হয়েছেন ওর পড়ানোর জন্য, আজ আপনার এলাকার অঞ্চল সভাপতি গৌতমবাবু এসে আপনাদের পাশে থাকা, গৌতমবাবু যেদিন থেকে আমি রেজাল্টটা পেয়েছি গৌতমবাবু আমার বারবার খবর নিচ্ছে, হ্যাঁ যে আমরা খুব খুশি খুশি। যখন স্কুলে রেজাল্ট পাইছি তখন থেকে উনি ওই খবরটা পান, উনি অত জানতেন না যে আমি এইভাবে ওকে তৈরি করেছি। তো ও শোনার পর ও এত খুশি, তো বারবার আমার ঘর ছুটে আসছেন এবং আমার মেয়েকে হ্যাঁ আশীর্বাদ করছেন। এই নিয়ে ও দু তিনবার চারবার আসা হয়ে গেল। এই আপনার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন, কী বলবেন? এটা তো আমি তো আর কিছু আমার ভাষা নেই, আমি ওকে কীভাবে ধন্যবাদ জানাবো, হ্যাঁ যে এই যে সহযোগিতা করবো বললো, এটা আমার কিছু আর ভাষা নেই। আগামী দিনে আপনার মেয়েকে কী করতে চান বলো, আপনার মেয়ে কী হবে? আমি মেয়েকে আরও পড়াশোনা করাতে চাই, দেখাতে চাই যে এইভাবে শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে যে এরকম করা যায়, তাহলে আমার মেয়ে দেখে আরও যারা আছে প্রতিবন্ধকতা এরকম তারা উৎসাহ পাবে। সেই জন্য আমার মেয়েকে আমি চাই যে আমি উঠি নিয়ে যাবো, 11-12 পাস করাবো, কলেজে পড়াবো, হ্যাঁ এটা একটা বাজারে যখন মানুষ দেখবে আরও যদি আমার মতো আরও যারা মেয়ে আছে যারা শুনতে পায় না তাদের উৎসাহটা বাড়বে, তাদের গার্জেনদের উৎসাহটা বাড়বে। সেই জন্যই আমার একে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন আছে, হ্যাঁ আরও ওকে আমি কম্পিউটার শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ ভট্টাচার্য। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম ঐশানী ভট্টাচার্য।